সরা, ওটা সরাতে বললাম তো, সময় আছে বল কে ওটা, ওটা সরাও, ওটা বেশ করেছি দিয়েছি। বিয়ের আগে কোনোদিনও দিয়েছো না বিয়ের পরে দিয়েছো? আমার ছবি ওয়ালপেপারে তোমার দেখি হবে, তোর চুলটা কি কেটে দাদা সরো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো এতদিন কেন ভিডিও আসেনি, এতদিন ভিডিও আসেনি, দেখ আমার একটু শরীরটা খারাপ ছিল, ঠিক আছে গাইস? তো ওর জন্যই ভিডিও আসেনি কিছুদিনের জন্য। তো আবার চলে এসেছি ফাইনালি একটা ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। এখন আমার শরীরটা খারাপ আছে, ঠিকঠাক এখনও ঠিক হয়নি। তো তাও ভাবলাম অনেকদিন হয়ে গেছে, মাঝে গ্যাপ, ভিডিও আমাদের করে যেতে হবে, তো থামলে হবে না। তো তার জন্য আজকে আবার একটা ভাবলাম যে কী প্র্যাঙ্ক করা যেত। অনেকদিন আগে একটা প্র্যাঙ্ক করেছিলাম যে ওই প্র্যাঙ্কটা অতটা ভালো হয়নি, তো ভাবলাম আবার প্র্যাঙ্কটা আজকে সেরকম ধামাকেদারভাবে করবো। তো প্র্যাঙ্কটা কী করবো, প্র্যাঙ্কটা করবো হচ্ছে অ্যানাদার গার্লস অ্যাজ মাই ওয়ালপেপার, মানে অন্য মেয়ের ছবি আমার ফোনে দিয়ে রাখবো। তো ওটা একটা হিস্ট্রি যেটা আমি তোমাদের ভিডিওতে তোমরা দেখতে পাবে, পুরোটাকে কিছু বলবো না আমি। তো চলো প্র্যাঙ্কটা তো হবে প্রিয়ার ওপরে, তো চলো ভিডিওটা পুরোটা দেখো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, তোমরা সবাই নতুন বছরে খুব ভালো থেকো। আগেও তোমরা কমেন্টে পোস্ট করেছিলাম, আর তো তোমাদেরকে ডাইরেক্ট বলিনি, তো এখন বলছি হ্যাপি নিউ ইয়ার গাইস। তো নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সব সব মনের ইচ্ছাগুলো পূরণ হোক, তোমরা যা চাও সেটাই যাতে তোমাদের পূরণ হয় নতুন বছরে, এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। তো আর সবসময় পাশে এভাবে সাপোর্ট করো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, চলো ভাই দেখো আপনি কি করতে। তো গাইজ দেখতে পাচ্ছ আমি কেমন রেডি হয়ে গেছি, আর আমরা এখন মানে নিচে খাওয়া দাওয়া করে জাস্ট ওপরে এলাম আমি, তাদের কাছে চলে এসেছি প্র্যাঙ্কটা করবো বলে। তো আসছে কিছু কাজকর্ম করে, তো আমি সেট করে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো রিয়াকশানটি কিন্তু এবারে ওপি হবে, ঠিক আছে? অনেকদিন পর প্র্যাঙ্ক করছি, ও ধারণা করতে পারবে না যে এখন প্র্যাঙ্ক করছি ওর উপরে। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করি। কালকে বৃহস্পতিবার একটু ফুল বেল পাতা এনে দেবে, বিছানাটা করো। দেখছো তো সোয়েটার কাটা বিছানাটা করতে হবে। আচ্ছা তো করতে হবে না বাবা, আমি বসে পড়ছি, চিল্লো না, ভালোভাবে তো কথা বলতে পারো না, এমন মনে হয় কি একটু করে নাও বিছানাটা। করছি, একটু দেখতে পাচ্ছ না, ঠান্ডা লাগছে আমার, বললাম তো একটু বসে পড়ছি, কথা না শুনে এমন করো না। কটা বাজে? পাক ফোনটা দিচ্ছো না, দেখি দেখি কি দেখবে দেখি। তো গেল ছবিটা, কি ছবি খেপার, বলছি তো শরীরটা ভালো লাগে না, বিছানাটা করে শোবো আমি, ভালো লাগে না, ছাড়ো। কার ছবি তোমার ওয়ালপেপারে যে দিয়েছো? কারোর ছবি না, আমি জানি না কার ছবি, মানেটা কি দেখো রাত হয়ে গেছে, এমনি প্রচন্ড শীত করছে, আর তোমাদের শরীরটা খারাপ, ঠিক আছে? এমনি জানো ভালো করে সরব, ঠিক আছে সব ঠিক আছে, আমি সব দেখতে পাচ্ছি, এটাও আমি দেখতে পাচ্ছি, ওটা কার ছবি বলো, ওটা কার ছবি? অত বড় বড় চোখ করে তাকানো কিছু নেই, ঠিক আছে? ভালো লাগে না এমনি শরীরটা, বলো ওটা কার ছবি, ছাড়ো ওটা কার ছবি, ছাড়তে বললাম তো, ওটা কার ছবি, আবার দেখো এই নাটকগুলো শুরু করছো, ঠিক আছে? আমি আমি জিজ্ঞেস করলাম তো ওটা কার ছবি, কারোর ছবি না, তাড়াতাড়ি সরো, কারোর ছবি না বললাম তো, দেখো আমার কোনো কিছু নিয়ে হেজানোর কোনো রকম ইচ্ছে নেই, পরিষ্কার কথা জিজ্ঞেস করছি, পরিষ্কার ভাবে বলো, কারোর ছবি না, আমার তো ভালো লাগছে না, তা আমি কি করব, তোমার ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে আমার, তুই বুঝছো সেটা? তো দাও ফোনটা, ছাড়ো আমার ফোনে হাত দেবে না, এটা আমার ফোন, পার্সোনাল ফোন, তোমার ফোনে আমি কি হাত দিই না? তো শরীরটা এমনি খারাপ, ঠিক আছে? ভালো লাগছে না, অমনি করো না, ফোনটা দাও, সরো, ফোনটা দাও, সরো, দেখো ফালতু ইয়ে কোনে দাও, আমি করে দিচ্ছি, তুমিও না অন্যের বড়দের মতো করো না, ঠিক আছে? ফোন ধরতে দেবো না, এই করতে দেবো না, সেই করতে দেবো না, বেশি নাটক করবে না, হোক
কেন কুচ ওরকম ভালো লাগে না? এই তুই আমার গায়ে হাত দিচ্ছিস কোন ইয়েতে? আমার শরীরটা খারাপ, ঠিক আছে? তুই আমার গায়ে হাত দিচ্ছিস কোন ইয়েতে? তো গায়ে হাত দিলাম না, করছো এগুলো মাথায় রাখবো, ঠিক আছে? ফোন দে। কোথায় গেল আবার? এটা কার ছবি আমাকে বল। আমি কি করে জানবো কার ছবি? এটা কার ছবি, কে এটা? নিজেই মনে মানে প্ল্যান সাজিয়ে নিজেই মনে সেট করেছো যে এটা ঝামেলা করতে পারে, তাই তো? এ ঝামেলা করা একদম একদম নিজের দোষ লোকের ঘরে চাপাবে না, মানে আমার ঘরে চাপাবে না, বেশি একদম নাটক করবে না। দেখছো পাসওয়ার্ডও পাল্টে দিয়েছো, বাহ! এই না, এই না হলো তুমি পাসওয়ার্ডও পাল্টে দিয়েছো। বেশি করছো, শরীরটা ভালো লাগে না। বেশ করছি করছি, তুমি তুমি এগুলো কি করছো তাহলে? তুমি এগুলো কি করছো? শরীরটা ভালো লাগে, বিছানাটা করো, শোবো শোবো, সরো, অন্য কোনো শখ করো না, ঠিক আছে? মানে এত তুমি তুমি কি করছো? বললাম তো শরীরটা খারাপ, তুমি শোবো। তাহলে তুমি এগুলো কি করছো? কেন করছো এগুলো? ভালো লাগে না বলছো, শরীরটা খারাপ আমার, শোবো আমি, বিছানাটা করো। অন্য কারো ছবি কেন দিয়েছো ওয়ালপেপারে? আর সে কে? বেশ করেছি দিয়েছি। বিয়ের আগে কোনোদিনও দিয়েছো না বিয়ের পরে দিয়েছো আমার ছবি ওয়ালপেপারে? তোমার দিয়ে কি হবে? তাহলে এই মেয়েটা নিশ্চয় আমার থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে, তার জন্য তুমি ওয়ালপেপারে সেট করে রেখেছো? সেটা বলতে তাকা আমার দিকে, কোন মুখে? কি করে নাটক করতে হবে না তো, ঠিক আছে? নাটকের একদম মানে বলবি, বেশ করেছি দিয়েছি বললাম তো, গলার নলি ছিঁড়ে ফেলবো। এমনি শরীরটা খারাপ, গলার নলি ছিঁড়ে ফেলবো, এমনি শরীরটা খারাপ। হুম, ইয়ে করো না, ঠিক আছে? বেশি দোষ করে তোর বেশি গলা বাজে হয়ে গেছে না, তোর গলার নলি ছিঁড়ে ফেলবো আমি, বুঝতে পারছিস? ছাড়ো, ছাড়তে বলছি। তুই বল কে, যে কেউ হোক, তোমার কি তাতে? তোমার কি? আমার কি মানে? বেশ করছি দিয়েছি। আমার কি মানে? দেখো পেয়া করো না, এমনি ভালো লাগে শরীরটা, এমনি খারাপ বারবার বলছি তখন ধরে, ঠিক আছে? না, যেই জায়গায় তুই আমাকেও রাখিস না, তুই অন্য কাউকে রাখছিস আর বলছিস যে আমার কি? বেশ করেছি। এই বল কে ওটা? অত তোমাকে বলতে পারবো না কে ওটা, অত বলতে পারবো না, যে কেউ হোক বেশ করেছি। না, আমার আমার কিন্তু মাথা গরম, যা খুশি ইচ্ছা করো, যা খুশি ইচ্ছা করো, মাথা গরম করাবি না, ইয়ে করবি না, ঠিক আছে? একদম একদম নাটকগুলো কম করবি, বেশি ইয়ে হয়ে যাচ্ছে না, ফুর্তি নিয়ে যাচ্ছে তোর মনে, তুই এগুলো শুরু করেছিস। তো সে দাড়ি চুল গোপ আমি সব কেটে দেবো, দিয়ে দেখি তুই কোথায়। না না, তুই দিয়ে দেখি তুই কোথায় বেরোস আর এই সব কি করে হয়। সরাও লেগে যাবে, চুল কেটে দেবো আমি, বললাম তো ওরা সরাও লেগে যাবে, চুলটা আর কি মেরো না, ছাড়ো ছাড়ো, আমি ছাড়বো না। কেউ না, দাঁত না বার করে আগে ওটা ওটা সরাও, বান করছি তো, কাঁচিটা কাঁচিটা সরাও, ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে কি করছো, চুলকে প্র্যাঙ্ক করছিল, হট সত্যি চুল কেটে দিয়েছে দেখি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা? সত্যি তোর চুলটা আমি কেটে দেবো, প্র্যাঙ্ক করছিলাম, আমার চুলই কেটলো, হাট প্র্যাঙ্ক করা আজকে আমার মতো বেকার হয়ে গেলো, ঠিক আছে? মানে আমার শাস্তি হয়ে গেলো আমার উপরে, ঠিক আছে? ইয়ার্কি মার থেকে সত্যি কাজে চালিয়ে দিয়েছে, কেটে গেছে চুলটা, ঠিক আছে? হয়তো মেয়ে তোকে আমি নেড়া করে দেবো, দেখ দেখো দেখো মুখটা দেখো,
পুরো এখান দিয়ে চুল একদম গায়েব। কেন গোলে চুল ভর্তি করে কেন কাজে জ্বালালে? আমার হাসি পাচ্ছে, তোমার তোমার এই করুণ অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলতে একদম ভুলবে না, অবশ্যই তোমরা মজা নাও, আমার কি আর সাজা, আর কিছু করার নেই, এতটা চুল মানে বুঝতেই পারছো এখান দিয়ে এইখানটায় এইখানটা দিকে গেছে, ঠিক আছে চুলটা, তারপর তোমাকে নেড়া যারা করছে তো ঠিক আছে দেখবে তারপরে। তো চলো গাইস, ভিডিওটা কেমন লাগলো বলতে একদম ভুলবে না, আমার সত্যি একটু খারাপ, ওর জন্য ভিডিও দিতে দেরি হলো একটু। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে দাও, হ্যাপি নিউ ইয়ার গাইস, তোমরা সবাই খুব ভালো থেকো, প্রথমে বললাম আমার বলছি ভালো থেকো সুস্থ থেকো, আর সবাই এভাবে ওদেরকে সাপোর্ট করো। তো চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে পরের নতুন প্র্যাঙ্ক ভিডিও না, তোমার টাটা, বাই, লাভ ইউ অল।